السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا যেই সুরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুরার নাম কি? সুরায়ে কাফেরুন। এই সুরাটা কোরআন শরীফের সিরিয়ালের দিক থেকে কয় নম্বর সুরা? 109। আর 110 হলো কি? সুরায়ে নাসর। আর 11 হলো লাহাব। 12 হলো ইখলাস। 13 হলো খালাক। 14 হলো তো 109 নম্বর সুরা, সুরায়ে কাফিরুন। এই সুরায়ে কাফিরুন এই সুরাটি খুবই গুরুত্বপূর্ণ সুরা। কিভাবে গুরুত্বপূর্ণ? জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত, দুই রাকাত নামাজ না, এই ফজরের দুই রাকাত সুন্নাত নামাজে প্রায় অধিকাংশ সময় প্রথম রাকাতে সুরায়ে কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সুরায়ে ইখলাস, এইটা হুজুরে কি পড়তেন? প্রায় বলেন না সুবহানাল্লাহ। আমাদেরও কি এই দুইটা সুরা মহাব্বত লাগে না নবী পড়তেন? এজন্য আমরাও পড়ার কি চেষ্টা করি সুন্নাত নামাজে এই দুই সুরা, সুরায়ে কাফিরুন আর সুরায়ে ইখলাস। এরপর যারা হজে এবং ওমরায় যান, হজ এবং ওমরা এর যে এহরাম, এহরাম বাঁধার আগে দুই রাকাত নফল নামাজ আছে না, এই দুই রাকাত নফল নামাজেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সময়
এই সুরায় কাফিরুন প্রথম রাখাতে আর দ্বিতীয় রাখাতে সুরায় ইখলাস পাঠ করতেন, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবি বলেন যে আমি যখন সফরে যাইতাম আমার পাথেয় টাকা পয়সা খাবার দাবার শেষ হয়ে যেত, খুব কষ্ট হইত, খুব কষ্ট হইত। অন্য অন্য সাথীরা দেখলাম খুব ভালো হালাতে থাকতো আর আমার খুব কষ্ট হইত। চিন্তা করতেছিলাম এই খারাপ অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। হঠাৎ করে একদিন শুনি আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করতেছেন, যাও আমার সাহাবি শোন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখান থেকে শুরু কইরা, কয়টা ছয়টা সূরা, সুরায় কাফিরুন থেকে শেষ পর্যন্ত কয়টা সুরা, সুরায় কাফিরুন এক, সুরায় নাসর দুই, সুরায় লাহাব তিন, সুরায় ইখলাস চার, এরপর সুরায় ফালাক পাঁচ, সুরায় নাস ওইটা হলো ছয়টি সুরা। কোরআন শরীফের এই সুরার যে তরতিব, এই তরতিবে নামাজ পড়তে হয় তা জানেননি? নামাজ পড়তে হয় কোরআন শরীফের এই সিরিয়াল অনুযায়ী। এই সিরিয়ালের উল্টা যদি আপনি কোরআন শরীফের এই সুরা যদি উল্টা নামাজে পড়েন আপনার নামাজ মাকরু হবে, আপনার নামাজ কি হবে, মাকরু হবে। যেমন উল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেন, পড়ার পর যদি ইন্না আতাইনা কাল কাউসার পড়েন দ্বিতীয় রাকাতে, তো সিরিয়াল ঠিক থাকলো না উল্টে হয়ে গেল, আপনার নামাজ মাকরু। নামাজ মাকরু বোঝেন ত্রুটিপূর্ণ নামাজ, সওয়াব অনেক কমে যাইব, বহুত কমে যাইব। আর যদি প্রথম রাকাতে সুরায় কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরায় নাসর, তাহলে এটা ঠিক আছে, সিরিয়াল কি আছে ঠিক আছে। আর একটা মাকরু আছে, সেটা কি, প্রথম রাকাতে পড়লেন সুরায় কাফিরুন দ্বিতীয় রাকাতে পড়লেন সুরায় লাহাব, মাঝখানে সুরা বাদ গেল কয়টা, এটাও মাকরু, এটাও কি মাকরু। এই মাসলা অনেকেই জানে না যে কোরআন শরীফের শেষের দিক দিয়ে, সব না শেষের দিক দিয়ে যে ছোট্ট ছোট্ট সুরা, কথা বোঝেন নেই, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারুর পর থেকে এটা কি ছোট্ট ছোট্ট সুরা, সুরায় বাইয়্যিনা যেটা, এরপরে সুরায় জিলজিলা, এই জিলজিলা থেকে যে কয়টা সুরা আছে, এই সুরা এক নম্বর মাসালা হলো সিরিয়ালভাবে পড়তে হবে, দুই নম্বর মাসলা হলো যে দুই রাকাত নামাজের মাঝখানে এক সুরা বাদ দেওয়া যাবে না, যদি এক সুরা বাদ দেন নামাজ কি হবে, মাকরু হবে। কমপক্ষে কয়টা সুরা বাদ দিতে হবে, সুতরাং প্রথম রাকাতে সুরায় কাফিরুন পড়লেন দ্বিতীয় রাকাতে পড়লেন সুরায় ইখলাস, তা মাঝখানে সুরা বাদ গেল কয়টা, আপনার নামাজ পরিপূর্ণ হয়ে গেল। অথবা বেশি, প্রথম রাকাতে সুরায় কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরায় ফালাক, বাস তিনটে হয়ে গেল। অথবা প্রথম রাকাতে কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরায় নাস, তা মাঝখানে চারটা কি গ্যাপ থাকলো বাদ গেল। তো এইগুলো যত যাক মানে একটার বেশি বাদ যাইতে হবে, একটা যদি বাদ যায় তো নামাজ মাকরু। আর সিরিয়ালের উল্টা করলে পুরা ৩০ পারা কোরআন শরীফের মধ্যে উল্টা করলে নামাজ কি মাকরু। যেমন প্রথম রাকাতে পড়লেন সুরায় ইখলাস, দ্বিতীয় রাকাতে পড়লেন আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি হলো তৃতীয় পাড়ায়, আর সুরায় ইখলাস হলো কোন পাড়ায়, ৩০ পাড়ায়, তো সিরিয়াল উল্টো হয়ে গেছে, এটা কি হবে, নামাজ মাকরু হবে। এখন বলতে পারেন হুজুর নামাজের ফরজ তো ছোটে নেই, শুধু মাকরু হয়েছে, তাতে কি হয়, এরকম কিন্তু শয়তানে অসুস্থতা দেয়, নামাজ মাকরু হয়েছে তাতে কি হয়। আহারে আরে ভাই, নামাজ মাকরু, মাকরু মানে তো গুনাহ, নামাজ পড়তে আসলেন কি সওয়াবের জন্য, আপনার গুনাহ হইলো, এই নামাজটা কি নামাজ হইলো। সাহাবি বলেন যে আমাদের জমানায় মাকরু না একটা অনুত্তম জিনিস, কি জিনিস, অনুত্তম জিনিস যদি ছুটে যেত আমরা মনে করতাম পাহাড়ের নিচে বসা, পাহাড় আমার মাথার উপরে পড়বে, আমি এখন ধ্বংস হয়ে যাব। হযরত মুয়াবিয়া
রাদিয়াল্লাহু আনহু, হুজুরের সাহাবি, তিনি যখন খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, বাদশা ছিলেন, তখন মুসলমানদের কাজ করতে 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 একদিন অধিক রাত হয়ে গেছে। অধিক রাতে ঘুমাইস, তাহাজ্জুদের নামাজের সময় উঠতে পারে নাই। ফজর তো কাজা হওয়ার কোনো প্রশ্নই আসে না, তাহাজ্জুদ তাহাজ্জুদে উঠতে পারে নাই। ওইটা দেখে ফজরের টাইম হয়ে গেছে, এই যে কান্না শুরু করছে যে আল্লাহ আমার তাহাজ্জুদের নামাজ কেন ছুটলো, আল্লাহ আমার তাহাজ্জুদের নামাজ কেন ছুটলো, আমার তাহাজ্জুদের নামাজ কেন ছুটলো, এই যে কান্না শুরু করছে, খুব খেয়াল করেন, তাহাজ্জুদের নামাজ কি নফল? এ ভাই এটা কি নফল? পড়লে সব আছে, না পড়লে কোনো গুনাহ নেই, এই জিনিসটা ছুটছে। এই জন্য কান্দতে কান্দতে এক সপ্তাহ পর্যন্ত খালি কান্দতেই রয়েছে, আহারে আমার তাহাজ্জুদের নামাজ ছুটে গেল। আর আপনার আমার অবস্থা কি, ফজরের নামাজ ছোটে তাতেও কোনো আফসুস নাই, উঠে আপনি বেরাস টেরাস কইরা কি বাবু, ফজর নামাজ ছোটছে এটা চিনতেই নেই, হ্যাঁ উঠেই বেরাস হাতে লইয়া পেস্ট লইয়া বসতেছে, বাথরুমে যাইতেছে, তোয়াইলে নিতেছে, মানে কি নাস্তা খাইতেছে খুব সাহসী হালাতে, অথচ ফজরের নামাজ ছুটলো কোনো আফসুসই নেই, কোনো চেহারার মধ্যে মরিণতা নেই, কোনো দিলের মধ্যে পেরেশানি নেই, কি মুসলমান আসি না না আসি চিন্তা করেন। সাহাবি নফল সরছে, এক সপ্তাহ পর্যন্ত কাঁদছে, এক সপ্তাহ পর্যন্ত। আর ফরজ ছোটার তো কোনো প্রশ্নই হয় না, বাস এক সপ্তাহ পর আবার স্বাভাবিক অবস্থা আসলো। আবার অনেক দিন পর হঠাৎ করে মুসলমানদের কাজ করতে করতে অধিক রাত হয়ে গেছে, অধিক রাতে ঘুমাইস, তাহাজ্জুদের টাইম যখন হয়েছে, একজনে আইসা মাথায় হাত বুলাইয়া বলতেছে, কুম 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 ইয়া মুআবিয়া, কুম ইয়া মুআবিয়া, এমাউয়া ওঠো ওঠো ওঠো, তাহাজ্জুদের জন্য ওঠো ওঠো ওঠো, সময় হয়ে গেছে। অমনি উঠছে, লাভ দিয়ে উঠছে, ওইটা খোঁজে আমার ডাক লোকে, এখানে তো স্ত্রী তো অন্য জায়গায়, এখানে তো নাই কোনো ছেলে মেয়ে, কেউ নেই, আমি একা এখানে ঘুমাইছি আমার রুমে, কেউ নেই, আর দরজাও লাগানো সব বন্ধ, ডাকলো কে? খুঁজতে 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 অবশ্যই কেউ ডাকছে, দেখে দরজার দরজার সিপাই একজনে বৈশাস, যে ধরস, এই তুই আমারে ডাকছ? বলে হ্যাঁ। মান আন্তা, তোর পরিচয় কি? কানা ইবলিস, আমি ইবলিস শয়তান, খেয়াল করেন কথা, আমি কি ইবলিস শয়তান, তো ইবলিস শয়তান এসে ডাকছে কারে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, ইবলিস তোর তো কাম হলো তাহাজ্জুদের নামাজ যাতে না পড়ে ঘুম পড়াইয়া রাখা, তুই উল্টা কাম কেন করলি, তুই ঘুম না পড়াইয়া তুই আমাকে ডাকলি কেন, এর উত্তর কি রে? কারণ বল। ইবলিস বলল, উত্তর দিল, মনের মধ্যে আসলো সারা জীবন তো খারাপ কাম করলাম, আজকের একটা কাজ কি ভালো করি, এইটা মনে আসলো এই জন্য একটা ভালো কাম করলাম, খুব খেয়াল করেন, এই জন্য ভালো কাজ করলাম। এইবার মুআবিয়া রাদিয়াল্লাহু খুব শক্ত হয়েছিল, মালাউন, বদমাইশ, মিশা কথা কইছ তুই, তোর রক্ত গোস্ত চামড়া শরীর দিল মিজা সবগুলোর মধ্যে খারাপই আর খারাপই, শয়তানি আর শয়তানি, ভালো কাম জীবনে করো নাই আর করবিও না, তুই কেন আর আমাকে জাগাইছো, সত্যি কথা বল, যা বল সেটা মিশা কথা, আর সেনস আমাকে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি। আহ কেমন এদের খুশি লাগতো যে আমি নবীর সাহাবি, সুবহানাল্লাহ, আমারে ধোকা দিতে পারো কিন্তু নবীর সাহাবিকে তুই ধোকা দিতে পারবি না, যেহেতু নবীর সাথে আমার সম্পর্ক। ইবলিসও চিন্তা করলো, কথা ঠিকই বলছ,
অন্য মানুষ হইলে কাজ করে ফেলাইতাম, এ তো সাহাবি, এর কাজ করা যাইব না। তা বলে হ্যাঁ ঠিকই বস, আমি মিছে কথাই বলছি, আসল কথা শোনো, ওই যে বহুদিন আগে তুমি যে ঘুমাইয়াছিলা তাহাজ্জুদের নামাজ পড়তে পারো নাই, তাহাজ্জুদের নামাজ পড়তে পারো নাই, ওই কার সাজি? আমি ইবলিসের ছিল, আমি তোর ঘুম পড়াই রাখছিলাম, কিন্তু আল্লাহ ঘুম পড়াইয়া রাখিয়া কাণ্ড দেখলাম যে আমি একদিনের তাহাজ্জুদ থেকে তোমাকে গাফিল করলাম, যেই ক্ষতি হইল এক সপ্তাহ পর্যন্ত তুমি কান্না, শুধু কান্না আর কান্না, আল্লাহ পাক যদ্দূর ক্ষতি হইছে এই ক্ষতি পূরণ কইরা আরো লক্ষ লক্ষ গুণ নেকি তোমার বাড়াইয়া দিছে। আমি আজকে চিন্তা করলাম যে আজকের তো অধিক রাত্রে ঘুমাইছে, তাহাজ্জুদ উঠতে পারবে না, ওই দিন কানছে এক সপ্তাহ, আজকের তো কানবে এক মাস, আর এক মাস কানলে মুআবিয়ার জান্নাতের মাকাম আরো অনেক উঁচু হইয়া যাবে। এই জন্য চিন্তা করছি যে তোমার মাকাম অত বেশি উঁচা না হোক, একদিন তাহাজ্জুদ পড়া যদ্দূর হওয়া রোদ্দুর হোক, তো যদি না উঠাই তাহলে আমার ক্ষতি তোমার লাভ হয়ে যাবে, এই জন্য তোমার লাভ যাতে বেশি না হয় এই জন্য আমি উঠেছি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ না সবতা, এইবার কি বস, ঠিক কথা বস, এইটা সত্য কথা বস। এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ঘটনা, সেটা হলো যে সাহাবায়ে কেরাম দেখছেন একটা নফল সুরছে, এই জন্য কানতে কানতে অস্থির, শয়তান পর্যন্ত পেরেশান, কি করবে, আল্লাহ আল্লাহ, আর আপনার আমার নামাজের মকরু হয়ে যায়, একটা কোনো হুশি নেই, সুরা উল্টে পড়ছে, কি বইটা মকরু, একটা সুরা মাঝখানে বাদ দিছে, এটা কি বইটা মকরু। আর এক গ্রুপ আছে আমাদের দেশে, এরা এটা মানেই না মশলা, এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাই মশলা বানাইছে, আবু হানিফারে আমরা মানি না, আমরা মানি কি ডাইরেক্ট কোরআন হাদিস, দেখবেন এক গ্রুপ বেরিয়েছে, কি বেরিয়েছে না, সাবধান এদের থেকে। এই যারা এরা এই কথা বলে আসলে ওরা না বুঝে বলে, বুঝে না, ওদেরকে খপ্পরে ফেলাইছে ইহুদ খ্রিস্টানের দালালরা, ওদেরকে খপ্পরে ফেলাইছে, তাহলে এরা কিন্তু ভালো মানুষ। এই জন্য আমাদের মহল্লায়, আমাদের এলাকায়, আমাদের দেশে এই রকম ভাই যদি দেখেন এদের সাথে ঝগড়া করবেন না, এদের সাথে মারামারি করবেন না, এদের সাথে তর্ক করবেন না, কারণ হলো ওরা না বুঝা করতেছে, যা করে এটা কি না বুঝা করতেছে, ওরা মনে করতেছে এইটাই ঠিক, এটা মনে করে করতেছে, এই জন্য আপনি তাকে সুন্দর করে বুঝিয়ে দিবেন, আর যদি আপনি বুঝাইতে না পারেন আমাদের কাছে নিয়ে আসবেন, চলো খতিব সাহেবের কাছে চলো, আমাদের কাছে নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ অনেক এইরকম ভাই হেদায়াত হয়েছে আমাদের কাছে যখন আসছে, বলেন না আলহামদুলিল্লাহ। মিরপুর এক এলাকায় আমি মসজিদে বসা, আমাদের মহাব্বতের দুই তিনজন ভাই, তারা দুইজন মৌলভী সাহেব মাওলানা, এদেরকে ধরে নিয়ে আসছে যে হুজুর এই বুখারী শরীফ বগলের নিচে নিয়ে আসে আর দেখায়, এই দেখো বুখারী শরীফ এইরকম, তোমরা আমল করো এরকম, তোমাদের আবু হানিফার মতে আমল করো, এটা বুখারীর উল্টা। আচ্ছা, তা আমি তাদেরকে বললাম যে কি তোমরা কি এই প্রচার করো, বলো হ্যাঁ, কেন করো, যে এইটাই তো সঠিক। আমি বললাম সঠিক আর বেঠিক এটা বোঝার জন্য এলম লাগে, কি লাগে, এলম, তোমাদের এলম আছে, বলে হ্যাঁ আমরা মাওলানা। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে কী হবে, আমার মোনাজারা হবে, রেডি হও, কি হবে মোনাজারা, মোনাজারা বোঝেননি, হ্যাঁ বাহাস, কি বলে বাহাস, বাহাস হবে, এরা দুইজন আমি একা। আমি বললাম তোমাদের কি দাবি বলো, আমাদের দাবি জামাতের নামাজে ইমাম সাহেবও আলহামদু সুরা পড়বে, মুক্তাদিরাও কি পড়বে, আলহামদু সুরা পড়বে। আচ্ছা বললাম দলিল, বলে বুখারী শরীফের হাদিস, বলে হাদিস বলো, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এইটা হলো এই হাদিস, এই হাদিসের অর্থ।
লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। খেয়াল করে শুনেন, আপনাদের উপকার হবে, উপকার হবে। কারণ ফেতনা চলছে চতুর্দিক। বর্তমানে মুসলমানদেরকে খাঁটি ইমান থেকে দূরে সরানোর জন্য ইহুদ খ্রিস্টানরা বিভিন্ন জাল বিস্তার করে রাখছে এবং করতেছে অহরহ, যাতে মুসলমানদের মধ্যে দলাদলি, হ্যাঁ, ফেরকাবাজি, মুসলমান যে আমল করে আমল থেকে দূরে সরান যায় কীভাবে, এই জন্য যত ধরনের জাল আছে এগুলো বিস্তার করতেছে। এজন্য সাবধান, সতর্ক থাকবেন। আমার নবী বলে গেছেন, এমন এক জামানা আসবে, সায়াতি জামানুন, এমন এক জামানা আসবে যে হাতের মুঠোয়ে অগ্নি শিখা রাখা যত কঠিন, তার থেকে ইমানের উপরে মজবুত থাকা আরও বেশি কঠিন হবে। সেই জামানা কিন্তু শুরু হয়ে গেছে, সেই জামানা চলছে। এই জন্য খুব সাবধান, সতর্ক থাকবেন। তো এই দলিল দিল, দলিল শুনে আমি বললাম, হ্যাঁ, এটা তো বুখারী শরীফে আছে হাদিস, আপনার দলিল ঠিক আছে, বাকি বুখারী শরীফও ঠিক, দলিলও ঠিক, হাদিসও ঠিক, তরজমাও ঠিক, সব ঠিক, কিন্তু আপনি বুঝেন নাই। আছে ঠিক, কিন্তু আপনার কি এই আকল দিয়া কি বুঝতে ভুল বেশ। আচ্ছা, আমি যদি ব্যাখ্যায় যাই, ওই ব্যাখ্যা তো আপনি মানবেন না, বলুন হুজুর এটা আপনার ব্যাখ্যা, তো ওই তো ব্যাখ্যায় দরকার নেই। একটা প্রশ্ন করি আপনাকে, প্রশ্ন হল বুখারী বড় না কোরআন শরীফ বড়? ওদের জিজ্ঞেস করলাম যে বুখারী বড় না কোরআন শরীফ বড়, তো ওরা কইল কোরআন শরীফ বড়। আচ্ছা, যদি কোরআন শরীফ বড় হয় তো কোরআন শরীফে কি বলে আল্লাহ পাক, এইটা শোনেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন কোরআন শরীফ পড়া হয়, ফাসতামিউ লাহু, কান লাগাইয়া শোনো, ওয়া আনসিতু, একদম চুপ থাকো, নিজে কিছু কইরো না, ফায়দা কি, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তুমি রহমত প্রাপ্ত হবে, আল্লাহ তোমার উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। মৌলভী সাহেব দুইজনকে বললাম, ফজর মাগরিব এশায় তিন অক্ত ধরেন, দুই অক্তের কথা পরে বলতেছি, ফজরে ইমাম সাহেব কি রাতে আসতে পারে না ফজরে, মাগরিবে, এশায়? তো আল্লাহ পাক কি বলছেন, যেখানে কোরআন শরীফ পড়া হয় ওখানে চুপ থাকবা, কান লাগাইয়া শুনবা। এই কোরআন শরীফ আয়াতে বোঝা গেল, ফজরের নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে মুক্তাদিরা আলহামদুসুরা পড়বে না, সুরা ফাতিহা পড়বে না, ইমাম সাহেব পড়ে ওইটা কান লাগাইয়া কি শুনবে। এখন বলো কোরআন শরীফে তো এইটা বলে, আর তোমার বুখারীতে কি কয়, তোমার বুখারীতে কয় মুক্তাদির নামাজে আলহামদুসুরা পড়া লাগবে? এখন হয়তো ব্যাখ্যা করো অথবা বলো কোরআন বড় কোরআন ধরি, হাদিস ছোট হাদিস সারি, দুইটার একটা বলতে হবে। এখন চুপ হয়ে গেছে, এখন কি চুপ? এখন বললে আমিন জোরে পড়তে হবে, ধমক দেন, যেটা বলছে উত্তর দিয়ে লাগে। এরপরে আমিন, আরও যেগুলো মশলা আছে, আটটা মশলার মধ্যে ওরা কি খুব মানুষকে ধোকার মধ্যে ফেলায়, যে আমিন জোরে বলে, দেখেন না দলিল, বলে হেরেম শরীফে কি জোরে আমিন খায়, এইটা দলিল। আরে আহম্মক, হেরেম শরীফে ওরা তো অন্য মাঝহাবের, ওরা তো কি হাম্বলি মাঝহাবের, আর হাম্বলি মাঝহাব ওরাও মাঝহাব মানে, খুব খেয়াল করেন, সৌদি আরবের যারা সরকার থেকে শুরু কইরা, যারা চার ইমাম, আট ইমাম, ওই যে দুই মসজিদের যত ইমাম আছে সব মাজহাবের অনুসারী, কেউ শাফি মাজহাবের অনুসারী, কেউ আহমদ ইবনে হাম্বাল মাজহাবের অনুসারী, কেউ ইমাম মালিকের অনুসারী, আর একজন দুইজন আছে ইমাম আবু হানিফের অনুসারী, সব মাজহাবের অনুসারী আছে। তো এরা তো মাজহাব মানে, কিন্তু আমাদের এই ভাইরা কি মাজহাব মানে না। তো এই কথা যখন বললাম, বলার পর হুজুর এইটা স্যালেন্ডার করলাম আমরা, আচ্ছা এইবার চলো সামনে। তো এইবার তিনটা মশলা এরকম হয়েছে ধরছি, ধরার পরে তিনটা স্যালেন্ডার,
তখন আমি বললাম যার সামনে যাওয়া দরকার নেই, এখন বুঝে আসছে তোমাদের যে তোমরা আসলে হাদিস হাদিস কও, বোঝো না কিচ্ছু, কোরআনও বোঝো না হাদিসও বোঝো না। তো যাই হোক, হেদায়েত আল্লাহ পাকের হাতে, তোমাদের নসিহাত করতেছি ওই থেকে তওবা কইরা হেদায়েতের পথে আসো। যখন বললাম তো চলে গেল। কয়েকদিন পর একজনে আয়েশা বলে, হুজুর আপনার সোহবতে আমি থাকব এবং আপনার মাদ্রাসা আমাকে একটু ভর্তি করেন, মানে তার হেদায়েত হয়ে গেছে। জিজ্ঞেস করলাম তোমার ওই বন্ধুর খবর কি, সাথে আরেকজন আসছিল, বলে না ওই আগের ওই মাজহাবের উপরেই আছে, ও হেদায়েত হয় নাই। আল্লাহ পাক হেদায়েত কার হাতে? নবী আলাইহিস সালাম কত চেষ্টা করছেন খাজা আবু তালেব তার চাচাকে হেদায়েতের জন্য পারছেন, কারণ হেদায়েত আল্লাহ পাকের হাতে। إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. الله রহমতে হেদায়েত। তো যাই হোক, এই জন্য বলছি ভাই, মাকরু টাকরু ছোট মনে করবেন না, খবরদার। নামাজের মধ্যে মাকরু হওয়া মানে বিরাট কিছু, আপনার নামাজ মনে করবেন যে আল্লাহ আমার নামাজ তো সবই পাইলাম না, টাকটক দিলাম কিছু, এটা মনে করবেন? একটা মোস্তাহাব না ছোটে নামাজের মধ্যে, একটা সুন্নত তো ছোটার কোনো প্রশ্নই আসে না, মোস্তাহাব পর্যন্ত না ছোটে এইভাবে নামাজ পড়বেন টাকটক দিয়ে না, খুব ধ্যান খেয়ালের সাথে, হাত কীভাবে উঠাইতে হয়, হাত কীভাবে বানতে হয়, রুকু কীভাবে করতে হয়, সেজদা কীভাবে দিতে হয়, বসতে হয় কীভাবে, আত্তাহিয়াতুর সময় আশহাদু আল্লাহ ইলাহার সময় আঙ্গুল উঠাইতে হয়, ইল্লাল্লাহর সময় আস্তে নামাইতে হয়, নামাইয়া হাঁটুর সাথে মিলাইতে হয় না, একটু ফাঁক রাখতে হয় অল্প একটু, এগুলো সুন্নাত, এগুলো শিখতে হবে। তারপর সানা কীভাবে পড়তে হয়, আলহামদু সুরা কীভাবে পড়তে হয়, অন্য সুরা কীভাবে পড়তে হয়, এই সবগুলো শিখে শিখে একটা মোস্তাহাব যেন না ছোটে। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আসল আমার তাফসীরের মধ্যে আসেন। তো ওই সাহাবি খুব পরেশান ছিলেন, মনে আছে তো? ওই সাহাবি খুব পরেশান, সফরে গেলে সব পাথেও শেষ হয়ে যেত, এরপর ভাড়াও থাকতো না, খাবারের কিছু থাকতো না, খুব পরেশান হইত। নবী আলাইহিসসালাম বললেন, ও আমার সাহাবা শোনো, সূরা কাফিরুন থেকে নিয়ে শেষ পর্যন্ত ছয়টি সূরা, এই ছয়টি সূরা যারা সফরে পাঠ করবে আল্লাহ পাক এই সূরার বরকতে তার সফরের সব কিছু সহজ করে দিবেন, এবং সফরের যত পাথেয় আছে পাথেয়ের ব্যবস্থা কুদরত থেকে আল্লাহ করে দিবেন, এবং সফরের মধ্যে ওই রকম কোনো কষ্ট হবে না, আর্থিকও কষ্ট না, শারীরিকও কষ্ট না, এবং যেই কাজের জন্য যায় সেখানেও কষ্ট না, খুব সহজভাবে আল্লাহ পাক তাকে সফর থেকে সুন্দরভাবে আরামের সহিত আল্লাহ পাক তাকে আবার ফিরে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। সাহাবি বলেন, এইটা পাইয়া যে আমি খুশি হইছি, যে আল্লাহ আমার তো সবসময় কষ্ট হয়, এই খুশি হইয়া যখনই সফরে যাই এই সুরায় কাফিরুন থেকে নিয়া সুরায় নাস পর্যন্ত আমি তেলাওয়াত করি, বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ছয়টা সুরা সফরে পড়ার পর জীবনে আমার কোনো দিন কোনো ধরনের কষ্ট হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ, এমন কি ওই যে জ্যামজম লাগে না, তো খেয়াল করেন কথা, জ্যামজম লাগে না রাস্তায়, এই ছয়টা সুরা পড়বেন, দেখবেন আস্তে পাতলা হইয়া আপনার গাড়ি ফুস করে চলে গেছে। সুবহানাল্লাহ। খেয়াল রেখেন সফরে যত আছে, এরপর পকেটে যদি পয়সা যদি শেষ হয়ে যায় দেখবেন একজনে মোসাফা করবে, মোসাফার মধ্যে 1000 টাকার নোট, আপনার চেনেও না, আপনাকে চেনেও না, কেন? ওই আল্লাহ পাঠাই দিয়েছে এই সুরার বরকতে, বলে সুবহানাল্লাহ। আমি যখন টিকাটুলি মসজিদে ছিলাম, আমার রুমে বসা আমি, তো আমার সাথে এক মাওলানা সাহ, সে সালের মধ্যে ছিল, সাল বোঝেন না, তাবলিক জামাতে 1 সাল লাগায়, ওই সালের মধ্যে ছিল, তো আমার সাথে মোলাকাত করতে আসছে কাকরাইল থেকে। তো মোলাকাত করার পর আমি জিজ্ঞেস করলাম, কেমন কি পয়সা পাতি? হুজুর আব্বা অর্ধেক পয়সা দেয়, আর অর্ধেক, বলে অর্ধেক তুমি আল্লাহর কাছ থেকে চাইয়ে নেবা। সে প্রত্যেক সেল্লার মধ্যেই কাম করে, তা আমি বললাম তো আল্লাহর কাছে চাইছো পাইছো, বলে হ্যাঁ আল্লাহ
আল্লাহ খুব দিছে আমাকে। শেষ রাতের ওইটা তাহা যদি নামাজ পড়িয়া খুব কান্দতাম, আল্লাহ আব্বা অর্ধেক পয়সা দিস আর অর্ধেক পয়সা তুমি দেবা, এটা বইলা কান্দতাম। কোন জায়গা থেকে পয়সা আসতো, কোনো কষ্ট হয় নাই হুজুর, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ এত কৃপণতা করলে কাজ হয়, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শেষের চিল্লায় আমার সাথে দেখা করতে আস, আমি বললাম এইবার তোমার আব্বা দিছে কয় টাকা, কলে মোটেও দেয়নি, আর বলছে যে শেষ চিল্লা পুরাপুরি আল্লাহর থেকে চেয়ে নাও। বাপও কেমন বাপ বুঝেন নেই, বাপও সেই রকম আর ছেলেও সেই রকম, খুশি বাপের উপর খুশি। আল্লাহ, মাঝে মাঝে আমাদের মাদ্রাসায় টাকা থাকে না, শিক্ষকদের বেতন নেই, এখনো এক মাদ্রাসায় শিক্ষকের 3 মাস বেতন বাকি পড়ে রয়েছে। একবার হুজুররা বলল হুজুর আমাদের কষ্ট হয়, তাই বলছে আমি দেবো কোত্থেকে, আমার কাছে তো নাই, যার কাছে আছে তার কাছে চাও না কেন তোমরা, তোমাদেরও কমতি, তার কাছ থেকে সাইয়ে নিতে পারো না, যদি সাইয়ে নিতে পারো টাকার অভাব হয় চাও তার কাছে। তো যাই হোক, তো ওই মাওলানা সাহেব এই কথা বলে টিলে আমার মোসাফা কইরে চলে গেছে। খুব খেয়াল করেন কথা যে আল্লাহ পাক যে দেয় কীভাবে। এরপর সে যাবে আমার রুম থেকে দরওয়াজার ওখানে গেছে, এক মুসল্লি ঢুকছে আমার সাথে দেখা করার জন্য, দুইকেই বলে হুজুর এই মাওলানা সাহেব মনে হইল এই যে, আমি কিছু হ্যাঁ বলে সে কি করে কি আছে চিল্লাই আস, হুজুর আমার একটু হাদিয়া দিতে মনে চায় তারে, খেয়াল করেন কথা। আমি ওমনি ডাক দিলাম মাওলানা সাহেব একটু মুসাফা করবে তোমার সাথে, এই মাওলানা সাহেব আবার আমার ছাত্র, কথা বোঝেন নেই আমার কি ছাত্র, যে মুসাফা করবে তোমার সাথে। মুসাফা কইরা বহুত টাকা আর কি বোঝেন নেই, না হইলে 2000 টাকা তো হবেই কমপক্ষে, মুসাফার মধ্যে দিয়ে দিছে। আল্লাহ কীভাবে দেয় দেখেন। এরপর তো সে চলে গেল, যাওয়ার পর আর এক মুসল্লি আসছে, আইসে বলে হুজুর ওই মেইন গেটে এক মাওলানা সাহেবের সাথে দেখা হইল, সে কি আপনার কাছে আসছিল? আমি হ্যাঁ আমার কাছে আসছিল। বলে হুজুর তার একটু হাদিয়া দিতে মনে চায় আমার, কিন্তু আমি তো ওই সময় খেয়াল করি নাই, ওই কথা বলে সে রিক্সা উঠে চলে গেছে। কীভাবে পৌঁছান যায়, আপনি কি তারে চিনেন? আমি বলছি হ্যাঁ আমি তো চিনি তারে, চিনি। তখন সে আমাকে কিছু হাদিয়া দিল, তখন আমার দিলেও আসছে যে এত মানুষ তারে হাদিয়া দেয় আমি কেন দেই না, তখন আমিও কিছু পকেট থেকে গিয়ে হাদিয়া নিছি, নিয়া কাকরেল গিয়া পৌঁছিয়ে দিয়ে আসছি। দেখছেন আল্লাহ পাক কীভাবে দেয়। আল্লাহ আল্লাহ, এই জন্য দেনেওয়ালা জাত আল্লাহ, ইয়াকিন লেখেন, বিশ্বাস লেখেন। এই জন্য বলছি এই 6টা সুরা যারা ইয়াকিনের সাথে পড়বে, আমার নবীর কথা এটা, মিথ্যা হওয়ার কোনো অবকাশ নাই, নাই নাই, হবে হবে, যারা এই 6টা সুরা ইয়াকিনের সাথে পড়তে হবে, ইয়াকিন ইয়াকিনের সাথে যারা পড়বে, ইনশাল্লাহ সফরে আর্থিকভাবে কষ্ট হবে না, জ্যামের কষ্ট হবে না, অন্য অন্য শারীরিক কষ্ট হবে না, অন্য অন্য বিপদ আপদ হবে না, সব কিছুর থেকে মাওলায় পাক তাকে হেফাজতে রাখবেন। বলেন কেমন দামি সুরার তাফসির শুনতেছেন আপনারা, আল্লাহ পাক আপনাদেরকে কবুল ও মঞ্জুর করেন। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. سبحان الله. هو
সুরা, দামি সুরা। আল্লাহ, এই সুরার তাফসীর এত বেশি, দুই একদিনে তো শেষ করা যাবে না, সংক্ষেপ সংক্ষেপ কইরা ঝুলাইয়াও রাখা যায় না, যেহেতু আবার দুই মাস পর তাফসীর, বুঝেন না? এই জন্য সংক্ষেপ সংক্ষেপ মূল মূল জিনিসটা বললেই আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। এই সুরার শানে নুজুল আছে, কি আছে এই সুরার আরো অনেক ফজিলত আছে, আর বয়ান করলাম না, এই একটা বয়ান করেই ছেড়ে দিলাম। শানে নুজুল শুনেন, শানে নুজুল হলো ওলীদ ইবনে মুগীরা কাফের, এরকম আরো কয়েকজন কাফের একত্রিত হইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। এসে বলে, মুহাম্মদ, তুমি একটা নতুন ধর্মের প্রসার করো, আর দেখি খালি মানুষ তোমার দলে খালি বেরতিস, আর আমরা সেই চোদ্দ পুরুষ বাপদাদার থেকে আমাদের ধর্ম, মূর্তি পূজার ধর্ম, এই ধর্মের উপর আমরা চলে আসতেছি, তোমার এই প্রসারের কারণে আমাদের অনেক ডিস্টার্ব হইতেছে, ক্ষতি হইতেছে, এই জন্য তুমি চাও কি বলো তো, সুন্দরী মাইয়া বিয়ে করতে চাও? তো পৃথিবীর মধ্যে যে সুন্দরী মাইয়া, তাকে সংগ্রহ কইরা তোমার সাথে বিবাহ করে দিচ্ছি আমরা, তারপরও তুমি এই নতুন ধর্ম প্রসার কি রাখো? নবী বলেন, আমার মাইয়া লোকের দরকার নেই, এগুলো আমি চাই না। হুজুরে বিবাহ করছেন কারে? ৪০ বছরের বয়সী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। ৪০ বছরের মহিলা কি হয় বুঝেন না? আর নবীর বয়স ছিল কত? একদম টাকরা নওজোয়ান। তা বোঝা গেল কি, মাইয়া লোক হুজুরে কি ছিল না উদ্দেশ্য? এরপরও নয়জন করছেন কেন? যাতে মহিলাদের মধ্যে ইসলামের প্রচার প্রসার হয়, এই জন্য হুজুরে নয় বিবাহ করছে, নিজের খাহেশ পুরো করার জন্য না। খুব ভালো করে বুঝেন, কাফেররা বলল, মুহাম্মদ, তাহলে মক্কার নেতৃত্ব চাও? আবু জাহেল নেতা, তোমার নেতা বানাই দিই আমরা, আবু জাহেলের সাথে আলাপ করে আসে, হে রাজি আস, তারপরও আমাদের পূর্বকার বাপদাদার ধর্মটা কি থাক? ঠিক থাক, নেতা তুমি হয়ে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এটাও সেই নামই, নেতা হওয়া আমার উদ্দেশ্য না। তাহলে কি চাও, পয়সা চাও, বড় ধনী হইতে চাও? আমরা পুরো মক্কার মানুষ চান্দা কইরা মালের স্তূপ পাহাড় কইরে হলাবো, এই সব মাল তোমাকে দিয়ে দেব। নবী আলাইহিস সালাম বললেন, এটাও আমি চাই না। এইরকম প্রস্তাবের পর প্রস্তাব দিতেছে, প্রস্তাবের পর প্রস্তাব দিতেছে, নবী আলাইহিসসালাম বলেন, না এটা আমি চাই না। এই দিন শেষ হলো, আবু জাহাল মিটিং করলো যে মোহাম্মদ তো কিছুতেই মানে না, ওর যে মেইন মুরব্বী আবু তালেব চাষা, এর ধরো এই আবু জাহাল সহ সব গেছে, যে বাতিজারে কন্ট্রোল করো, তা না হলে কিন্তু আমরা সব এক, তোমারে বংশ শুদ্ধ সব শেষ করে ফলাইব, ধমকি দিয়ে আস। আবু তালেব একটু ভয়ও পাইস, সব এক হয়ে গেছে। নবী আলাইহিস সালাতুসসালামকে ডাকস, ভাতিজা আসো, এই যে মক্কার নেতাজিরা আসছিল আমার কাছ প্রস্তাব নিয়া। কি প্রস্তাব? যে তুমি যা চাও তাই দিবে, তুমি একটু তাদের মূর্তির বদনাম করো না, তোমার ধর্ম তুমি প্রসার করো, যা কিছু করো মূর্তির বদনাম করো না। নবী আলাইহিসসালাম বললেন, এটা তো সম্ভব না চাষা, এক আল্লাহর কথা বললে মূর্তির কথা তো বলতে হবে, তা নাহলে এক আল্লাহর ইবাদত করো এটা বুঝবো কিভাবে? তাহলে তো মানুষ বুঝবে এক আল্লাহর ইবাদত করো, মূর্তির ইবাদত করো, কোনো অসুবিধা নেই। আর আল্লাহ তো আমাকে এটা বলেন নাই, আল্লাহ বলছে মূর্তির ইবাদত ছাড়ো আর এক আল্লাহর ইবাদত করো, এই কথা বলছে। আবু তালেব কান্না দিল যে ভাতিজা, আমি আর পারতেছি না, তোমাকে আর হেফাজতের শক্তি আমার নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামও কান্নালেন, খুব আল্লাহ, চাষা আপনার কষ্ট হইতেছে আমার কারণে, কত কষ্ট পাইতেছেন আপনি, চাষা শোনেন, আমার হাতে যদি এক হাতে চাঁদ আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়,
এরপরও যদি বলা হয় যে মোহাম্মদ তুমি আল্লাহর কথা বলা ছাড়ো, মূর্তির বদনাম করা ছাড়ো, এইটা যদি বলা হয় তাতেও আমি রাজি না। শাহজাহান আপনার কষ্ট হচ্ছে, আপনি আমার উপর থেকে জিম্মাদারি উঠিয়ে নেন, আমাকে আমার আল্লাহর উপরে সুপর্দ করে দেন, আমার আল্লাহই আমাকে হেফাজত করবে। চাষা আপনার হেফাজতের আমার দরকার নেই, যেই আল্লাহ এবাদত আমি করি, যেই আল্লাহর দিকে আমি মানুষদেরকে আহ্বান করি ডাকি, সেই আল্লাহই আমার হেফাজত করবে। এই কথা বলছেন। আর নবী আলাইহিস সালাতুসসালাম কাঁদতেছিলেন, কিতাবের মধ্যে আসছে খাজা আবু তালেব হুজুরকে জড়িয়ে ধরছে আর বলছে, এ মোহাম্মদ তুমি তোমার ধর্ম যেভাবে হোক প্রচার করো, আবু তালেবের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত যতদিন থাকবে অতদিন আমি তোমার হেফাজত করে যাব। কাফেররা দেখলো কোনোতেই তো কাজ হয় না, কোনোতেই কাজ হয় না। এইবার কাফেররা সমঝোতায় আসলো, কি সমঝোতা, ঠিক আছে মোহাম্মদ তোমার ধর্ম আল্লাহর কথা বলো, তবে একটা সমঝোতা করি কি, একদিন সবাই মিলে আমরা তোমার এক আল্লাহর ইবাদত করব, মূর্তি ফুর্তি সব বাদ, আর আরেকদিন ওই আল্লাহর ইবাদত চলবে না, ওই দিন মূর্তির ইবাদত হবে। নবী আলাইহিসসালাম বললেন, সাসারা এটাও সম্ভব না আমার দ্বারা, আমি আমার এক আল্লাহর ইবাদত করে যাব, তার দিকে আহ্বান করব, ডাকতে থাকব, আপনাদের খুশি, আপনারা এই আহ্বানে সাড়া দেন আলহামদুলিল্লাহ, সাড়া না দেন আপনাদের যেভাবে খুশি আপনারা আমল করেন, আমার আমল আমি করে যাব। এই কথা যখন নবী বললেন, আল্লাহ পাক এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে নবী আলাইহিসসালাম, এই নবী আলাইহিসসালামের এই কথাগুলোর সমর্থনে এই গোটা সূরা নাজিল করছেন। এখন তর্জমা করলেই বুঝে আসবে আপনাদের, পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা অনুবাদ শোনেন, কুল হে বিশ্বনবী আপনি বলে দিন এই কাফেরদেরকে, ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যেই মূর্তির ইবাদত করো পূজা করো, আমি কশিন কালে তাদের পূজা করব, একদিনের জন্য না, এক ঘন্টার জন্য না, এক মিনিটের জন্য না, এক সেকেন্ডের জন্য না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোদের কথা আমল সাল চক্কর দ্বারা আমি বুঝিয়ে ফেলাইছি যে তোরাও আমি আল্লাহর ইবাদত করবি না, তোরা ওয়ালা আনতুম আবিদুন তোরাও ইবাদত করবি না, মা আ'বুদ ওই আল্লাহর যেই আল্লাহর ইবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আ'বাদতুম, কথাকে মজবুত করার জন্য আল্লাহ পাক বারবার রিপিট করছেন, ওয়ালা আনা আবিদুম, শোন কশিন কালেও আমি ইবাদত করব না, মা আবাদতুম ওই মূর্তির যে মূর্তির পূজা তোরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোরাও করবি না ওই আল্লাহর ইবাদত যার পূজা এবং ইবাদত আমি করি। ওই আগের কথা কি, দুইবার দুইবার কি আল্লাহ বয়ান করছেন, কেন, মজবুতির জন্য, শক্ত করার জন্য। দেখেন না গুরুত্বপূর্ণ কথা দুইবার দুইবার পড়া হয়, দেখছেন দুইবার দুইবার বলা হয় গুরুত্বপূর্ণ কথা। এরপর লাস্টে ফিনিশিং দিছেন আল্লাহ পাক, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্মের বিষয় তোরা বোঝ, মূর্তির পূজা কর না কি কর এটা তোদের বিষয়, ওয়ালিয়া দীন আমার ধর্ম আমার কাছে, আমি ইসলাম কোনোদিন ছাড়ব না, এই হলো ব্যাখ্যা, এই হলো অনুবাদ,
এই আয়াতের অনেকে ভুল অনুবাদ করে। কি বলে, যার যার ধর্ম তার কাছে পালন করবা, অমুক তমুক, এগুলো এগুলোর ভুল ব্যাখ্যা। খবরদার, কোরআনের অপব্যাখ্যা করলে কাফের হয়ে যাবে সাথে সাথে, মনে নেই খেয়ে বলো কইরা। এই জন্য এই যে আসল ব্যাখ্যা কি, নবী বলছে লাকুম দীনুকুম, তোদের ধর্ম মূর্তি ফুর্তিগুলো আমি বুঝি না, ওটা তোদের বিষয়, যা যা করবি তোরা কর, আমি ওর উপরে কি অসন্তুষ্ট, বেজা। ওলিয়ে দিন, আমার ধর্মতে ইসলাম, এর উপরে আমি চিরকাল মজবুত থাকবো। এই কথা যখন নাজিল হয়ে গেল, এখন কাফেররা বুঝলো যে মোহাম্মদকে আর কোনোভাবে বাগিয়ে আনা সম্ভব না। এইবার কাফেররা শুরু করলো জুলুম, অত্যাচার, নিপীড়ন করতে করতে শেষ পর্যায়ে এরা দারুন নদওয়ায় সিদ্ধান্ত গ্রহণ করলো যে মোহাম্মদকে হত্যা করা ছাড়া আর উপায় নাই। যখনই হত্যার স্কিম নিল, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নাজিল কইরা বললেন, যাও এখন হিজরত কইরা কোথায় যাও, মদিনা মুনাওয়ারায় চলে যাও। বলে সুবহানাল্লাহ। তো এই হলো এই আয়াতের, এই সুরার ফজিলত শুনলেন, শানে নুজুল শুনলেন, আর মোটামুটি অনুবাদ এবং দুই একটি আনুষঙ্গিক কথা কি শুনলেন, মোটামুটি বুঝে আসছে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সুরার উপরে পুরাপুরি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মাসলা জেনে এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ইস্তিগফার করে সবাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. অল্প সময় একটু জিকির করেন, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাথে একটু আল্লাহর জিকির করেন, এমন মহাব্বতের সাথে আল্লাহরে ডাকবেন যে চোখ দিয়ে টপ টপ হইয়া পানি বের হয়ে আসে। আল্লাহ 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 না ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ দোয়া করি সবাই, খাস দিলে দোয়া করি। শাবান মাসের সোমবার, শেষের দিকের সোমবার, দিবাগত রাত, মঙ্গলবার পড়ছে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদেরকে পাক সাফ কইরা, গুনা খাতা মাফ কইরা, আল্লাহ কলব পাক সাফ অবস্থায় রমজান মাসে পৌঁছার তৌফিক দান করেন। আমিন। দোয়া করেন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا ذا الجلال والإكرام، يا منان يا حنان يا ديان، يا ستار يا جبار يا قهار، يا الله يا الله يا الله. আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ না করলে আমাদের তো আর কোনো জায়গা না, আল্লাহ আমাদের তো আর কোনো জায়গা না, আমাদের আর কোনো আল্লাহ স্থান না, আমাদের আর কোনো জায়গা যাওয়ার উপায় না, মাফ করনে ওলা যা তুমি আল্লাহ, তুমি আল্লাহ।
আল্লাহ বাচ্চারা মা বাপের কাছে এইসা যদি বলে আব্বা ভুল করছি মা কইরা দাও, বাবা কোলের মধ্যে টাই গেল, তুমি আল্লাহ রহমত দয়া কত বেশি, কোটি কোটি গুণ বেশি। আল্লাহ আমরা হাত তুলিছি তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ বিগত জীবনে অনেক ভুল করছি, অনেক নাফরমানি করছি, আল্লাহ বুঝে গুনাহ করছি না বুঝে গুনাহ করছি, আল্লাহ শয়তানের ধোকায় পইরা গুনাহ করেছি, নফসের তাড়নায় গুনাহ করেছি, তুমি মাফ কইরা দাও, তোমার নাম গফুর, তোমার নাম গফফার, এই নামের ওসিলায় আমাদের মাফ কইরা দাও। আল্লাহ আমাদের সবাইকে মুমিনে কামিল বানাইয়া দাও, সবাইকে খাঁটি ইমানদার বানাইয়া দাও, খাঁটি মুসলমান বানাইয়া দাও, খাঁটি মুসলমান বানাইয়া দাও, খাঁটি মুসলমান বানাইয়া দাও। আল্লাহ তুমি আল্লাহ ছাড়া আমাদের আর কেউ না, তুমি ছাড়া আমাদের আর কেউ না, এত মহাব্বতের স্ত্রী যদি ঠিক মতো খাওয়ান পরণ দেওয়া না যায়, অথবা যদি একটু আল্লাহ শক্ত কথা বলা হয়, অমনি কাপড় সুপুর গুছাইয়া চলে যায়, বোঝা গেল সেও আমার আপন না। আল্লাহ এত ছেলে মেয়ে আদর করি মায়া, কিন্তু যদি তাদের স্বার্থের বিরুদ্ধে তাদের টাকা দেওয়া না যায়, অমনি বাপেরকে লাথি মাইরা তারা চলে যায়, আরে বোঝা গেল ছেলে মেয়েও আপন না। কত বন্ধু কত বন্ধু, একটু স্বার্থের যদি ব্যাঘাত হইয়া যায়, আহারে আর বন্ধুর পরিচয় দেয় না, এই বন্ধুরে আর খুঁজা পাওয়া যায় না। আল্লাহ তুমি আমাদের কেমন, তুমি আমাদের কেমন মাওলা, এত গুনাহ করতেছি, এত নাফরমানি করতেছি, তোমার কথা মানি না, তোমার কথা অনুযায়ী কাজ করি না। আল্লাহ কোনোদিন পানি তুমি বন্ধ করল না, কোনোদিন তুমি বাতাস বন্ধ করল না, আগুন বন্ধ করল না, আল্লাহ তোমার নেয়ামত তুমি বন্ধ করল না। আল্লাহ এত তোমার বিরুদ্ধাচরণ করি, তুমি তো আমাদেরকে ফেলে দিচ্ছ না, স্ত্রী ফেলে চলে যায়, ছেলে চলে যায়, মেয়ে চলে যায়, আত্মীয় চলে যায়, বন্ধু চলে যায়, আর তোমার এত স্বার্থ বিরোধী কাজ করলাম করতেছি, কোনোদিন তুমি আমাদের ছাইরে দিল, আর বরং তুমি বলতেছ আমার বান্দারা আমার কাছে আসো, সবাইকে কবুল কইরা নাও, আমাদের মা বাপকে কবুল কইরা নাও, আল্লাহ আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে কবুল কইরা নাও, আল্লাহ এদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামিল আজলায় দেয়, মানুষের মর্মা
ইয়া আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদেরকেও পরিপূর্ণ সেবা দিয়া দাও। ইয়া আল্লাহ এই মসজিদকে কবুল করে নাও। ইয়া আল্লাহ এই মসজিদের যারা যেভাবে সম্পৃক্ত আছে সবাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ মহল্লাবাসীকে কবুল করে নাও, বাংলাদেশের গোটা মুসলমানদেরকে কবুল করে নাও, সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমাদের সবাইয়ের ঈমানকে মজবুত করে দাও, বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়া দাও, আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দিয়া দাও, আল্লাহ বেদাত থেকে দূরে সরাইয়া দাও, আল্লাহ নবীর সুন্নাত ধরার তৌফিক দিয়া দাও, আল্লাহ নবীর রওজার সামনে হাজির হইয়া মসজিদে নববীর সামনে গিয়া রওজার সামনে গিয়া মদিনা মনব্বরায় গিয়া নবীর রওজার সামনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شفيع المذنبين، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الله الله আর মাঝে মাঝে স্বপ্নের মধ্যে নবীর জিয়ারত নসিব করাই। আল্লাহ সর্বশেষ তোমার কাছে দরখাস্ত, ঘরে বাহিরে সব জায়গায় তুমি শান্তি দান করো ইয়া আল্লাহ, আর আসল শান্তি মৌতের সময় তুমি দান করি ইয়া আল্লাহ। আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠাবো ইমানের শহীদ মৃত্যু নসিব করি ইমান অবস্থায় কবরে মাদ্রাসা খানকা দিনই সব প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নাও। আল্লাহ আলেম হাফেজ কারি মহাদ্দেশ মন্ত্রী সবাইকে কবুল করে নাও। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে এক ও নেক হওয়ার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ হিংসা হিংসি ভেদাভেদি অহংকার সব দূর করে দাও। আল্লাহ কলবের মধ্যে অনেকের অহংকারে ভরা, অনেকের হিংসায় ভরা, আল্লাহ অনেকের ফখর অজব দিয়া ভরা, আল্লাহ সমস্ত কলবের রোগ থেকে আমাদেরকে হেফাজত ফরমা। ইয়া আল্লাহ আলেমদেরকে দিল থেকে মহাব্বত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আলেমদের সোহবতে বেশি বেশি থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ আলেমদের সঙ্গী হইয়া দুনিয়ায় জীবন যাপন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আলেমদের সাথে পরামর্শ কইরা সার্বিক জীবন পরিচালনা করার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ আলেমদের সঙ্গে হাশরের ময়দানে তুমি উঠাইও, আলেমদের সঙ্গে তুমি জান্নাতে আমাদের নিও। আমিন ইয়া রাহমান রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বি আন্নানা নাশহাদু আন্নাকা আনতা আল্লাহ لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله تعالى عليه وسلم
ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله تعالى عليه وسلم وأنت المستعان وعليك البلاء ولا حول ولا قوة إلا بالله آمين يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.